কিরে রানু খাবি না খাব কি খাবি রুটি খাই হ্যাঁ চা দিয়ে খাই চা দিয়ে খাই রুটি আজকে অন্য কিছু খা দুধ আর কর্নফ্লেক্স হ্যাঁ দুধ কর্নফ্লেক্স খাবি হ্যাঁ খাবি তো হ্যাঁ ফেলবি না ঠিক আছে ফেলবি না তো ঠিক আছে এই যে রানুর কি স্টাইল খাটে ওঠার ওয়েলকাম টু রানুর দুনিয়া রানুর দুনিয়া আপনাদের সকলকে স্বাগত সারাদিন ধরে রানু যা যা করে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করা হয় যদি রানুর ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে যে বেলটা আছে বাজিয়ে দেবেন বইটা পার মূর্খ থেকে যাবি একটু পড়াশুনোর নাম নেই রোজ রোজ ফাঁকি মারিস একটু তো পড়বি রানু না পরে করতে হবে না এখনই পর তো রানুর জন্য তাড়াতাড়ি দুধটা গরম করে নিলাম মেয়ে তো কলেজে চলেই গেছে সকালে পাউরুটিকে রানুকে আর আমার শাশুড়িকে দিয়ে দেবো দুধ কর্নফ্লেক্স তো শাশুড়ির আজকে একাদশী আছে যাই হোক দুধ কর্নফ্লেক্স সকালবেলা খেয়ে নেবে মা তাহলে আমাকে আর রুটি করতে হবে না যে কটা রুটি আছে তাতে আমার আর রানুর মায়ের হয়ে যাবে দেখি রানু কোথায় বসে আছে রানুকে খেতে দিয়ে দিই মা কোথায় আছে দেখি তারপর ঝটপট ওদের আমি খেতে দিয়ে এবার আমাকেও বেরোতে হবে এই যে রানু রানু একটা বাটি তুলে নাও ঠিক করে একটা বাটি তোলো এই পড়ে যাবে চামচ দেয়া বাটি এটা আমি নিয়ে যাই এটা আমি দিয়ে দিই বড় মাইয়াকে মা কোথায় দেখি ওই যো মা বলেই দিল টেবিলে দুধ কর্নফ্লেক্সটা রাখতে মা এসে খাচ্ছে হাত ধুচ্ছে আর এই যে ছেলেটাকে ছিনে রাখুন আচ্ছা করে দেবেন দেখা হলে এই যে রানুর পেছনে লাগে এনেছিস বই নে পর 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 ব্যাস এবার এদিকে দেখা ওদিকে দেখা শুরু হয়ে গেল পর পর ঠিক আছে সব ঠিক আছে তুই পড়ায় মন দে তো শুধু এদিক দেখছে ওর জিনিস কে নিল ওদিকে সারাদিন তোকে নিয়ে বাড়িতে ঝামেলা তুই সবার সাথে কেন তোর লাগে বলতো এদিকে দেখ তুই রূপের সাথে ঝামেলা করিস সুমির সাথে বর্দার সাথে গোটা বাড়ির লোক তোর নামে আমায় কমপ্লেন করে আমি কি করি বলতো বল কি করব আমি তোকে নিয়ে নে পর শ্বশুর বাড়ি সুমকে যাবে কে হ্যাঁ জোরে বল সুমকে যাবে কে হ্যাঁ ঘরে বিড়াল কুমো বেড়েছে হুলো বেড়াল কুমো বেড়েছে হ্যাঁ বাহ দারুন পর ব্যাস পর আবার পরে পড়বি এইটুকু পড়াতে হলো হ্যাঁ ফাঁকিবাজি পড়া পর বল আমরা দুটি ভাই শিবে গাজর কাই হ্যাঁ গয়া গাছি কে গেছে গয়া কাশি ঠাম্মা গয়া কাশি এরানু তোর ঠাম্মা কোথায় চলে গেছে বল কোথায় চলে গেছে মরে গেছে আহারে তোর মনে পড়ে রানু ঠাম্মাকে তোকে ভালোবাসতো না অনেক ভালোবাসতো তোকে খাইয়ে দিত চান করিয়ে দিত রানু ভালো মেয়ে সোনা মেয়ে রানুর মতো মেয়ে হয় না ব্যাং বল তাঁতির বাড়ি বলো ব্যাঙের হ্যাঁ ওলে মানে ঠা হ্যাঁ কাঙ্গায় তারে নাই নাই বাহ 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 রানু বাহ দারুন বলেছিস রানু দারুন যা বই বন্ধ করে দিল পরে করবি হয়ে গেল রানু ফাঁকি বাজ একটা ব্যাস বই রাখতে চলে গেল রূপ দাঁত মেজেছিস হ্যাঁ
তো এখন আমি স্কুলে যাচ্ছি, টাইম হয়ে গেছে আমার স্কুলে যাওয়ার। তো দেখতে থাকুন রানুর বড়দির চ্যানেল। তো বাড়ির সামনে বাজার বসে, কোলাহল, কত লোকজন, সকালে অন্য কোথাও যেতে হয় না, বাড়ির নিচে নামলেই আমরা বাজার পেয়ে যাই, ফলে এই বাজারটা একটু সস্তাও আছে। দেখুন কি সুন্দর প্যান্ডেলও হয়ে গেছে, পাড়ায় পাড়ায় প্যান্ডেল হয়ে গেছে, মা আসছে, তার প্রস্তুতি চলছে। এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভাল লাগে, ওই পারে গাছপালার ওই পারে গঙ্গা, আর মাঝখানে এই ব্রিজটা দিয়ে আমি যাচ্ছি অটোতে করে। যাই হোক, স্কুলে পৌঁছে গেছি, আজকে ভালোভাবে আসতে পেরেছি, অত জ্যাম ছিল না। স্কুলে বসে আছি, এখন আমার ছুটি হয়নি, ছুটি হলে বেরিয়ে যাব। তো দেখতে থাকুন রানুর বড়দির চ্যানেল। যেভাবে আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সত্যি আমি খুবই খুশি, এবং সত্যি আপনাদের ধন্যবাদ দিয়ে ছুটি করব না। তো যাই হোক, দেখতে থাকবেন রানুর বড়দির চ্যানেল এবং রানুর দুনিয়া। আমি আগেই বলেছি, রক্তের সম্পর্ক বড় হয় না, সব থেকে বড় সম্পর্ক হলো সেটা হলো আত্মার। আর যেভাবে আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা, আমি অভিভূত। দে প্লিজ একটু আমার চ্যানেলটা এবং রানুর চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। স্কুলে যতক্ষণ থাকি কাজ আর কাজ, কখনো খাতা দেখা, কখনো নাম প্রেজেন্ট, কখনো কোশ্চেন অ্যান্সার লেখা, একটু বসার টাইম পাই না। একটা থেকে দেড়টা আধ ঘন্টা টিফিন হয়, ওই তখন একটু বিশ্রাম পাই, সেইটুকু টাইম, ব্যাস। স্কুল করে এবার বাড়ির দিকে রওনা। বাড়ি যাচ্ছি, স্কুল হয়ে গেছে, ভাবছি যাওয়ার পথে একটু মাকে দেখে যাব। চলুন। আবার অটোতে বসলাম, তারপর মাঝপথে অটো থেকে নেবে আবার বাস ধরলাম। এই যে আমি আর আমার কলিগ দুজনে মিলে যাচ্ছি, দুজনেই অটোতে আসি, তারপরে এই মোড়ের মাথায় এসে অটো করে এসে এখান থেকে আবার আমাদের বাসে উঠতে হয়। অটো করে যাওয়ারও অপশন আছে যদি ভেতর দিয়ে যাই, কিন্তু আজকে একটু মারামারি যাব, সেই জন্যই বাসেই গেলাম। বাসের সুবিধা দেখুন কী সুন্দর, প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্ল্যাকার্ড লাগানো শুরু হয়ে গেছে, মা আসছে, তার প্রস্তুতি চলছে। দুর্গাপুজো বাঙালিদের একটা সর্বশ্রেষ্ঠ পুজো, তো এই পুজো উপলক্ষে চতুর্দিকে এইভাবে মানে ভ্যান ইয়ে করা হচ্ছে, বাস দেওয়া হচ্ছে। দেখুন সামনে এই যে শ্যামবাজার, নেতাজির ছবিটা নিশ্চয়ই দেখেছেন, কত ভিড় দেখুন শ্যামবাজার, সবাই পূজা মার্কেটিং করতে শুরু করে দিয়েছে। যাই হোক, মায়ের বাড়ির গলিতে এসে গেছি, নিজের মনে হয় খুব। এই যে বারান্দায় দাঁড়িয়ে আছি বাপের বাড়িতে, এবার বাড়ি যাবো একটু বাদে। এটা বারান্দা দিয়ে আমাদের সামনের গলিটা দেখুন কেমন লাগছে। এই যে আমার মেয়ে ফ্রুটি খাচ্ছে, দেখে মুখটা ঘুরিয়ে দিল, যেই আমার ক্যামেরাটা দেখেছে, হাসছে। রানুকে কেমন লাগছে আপনারা দেখে অবশ্যই বলবেন। রানু লেস লেস কুরকুরে বাস যা কিছু খেতে ভালোবাসে রানুর জন্য আজকে আমি এত কিছু কিনে নিয়ে এসেছি। রানু খুশি? কটা খাবি এখন? এই যে রানু ফুলে ফুলে ফেলছে, এত কিছু রানুর জন্য আমি আজকে নিয়ে এসেছি। রানু কত খাবে খাক, কত খাবে খাক, রানুর জন্য নিয়ে এসেছি। এখন রানু প্রথমে এইটা খেয়ে নিক, রানু খেয়ে নাও, ভালো রানু, ভালো জানতে পারছি না, ভালো রানু, ভালো খাও খাও। আজকে একটু বোনাস পেলাম, বোনাস পাওয়া মাত্রই রানুর জন্য যা যা খেতে ভালোবাসে সব কিনে নিয়ে এলাম, মনে হচ্ছিলো পুরো দোকানটাই নিয়ে যাই, কিন্তু অত তো টাকা নেই। তো যাই হোক, এই কটা জিনিস রানুর জন্য মানে যা যা খেতে ভালোবাসে নিয়ে এলাম। হ্যাঁ রানু খুশি? এখন একটু পড়তে বস, বলে কেন তোকে সব এনে দিই, সব কিছু করি, তারপর তুই পরে করবি কেন? পড়বি না? ভালো নানু আমার, ভালো মে পড়বি না কেন রানু, পড়তে ইচ্ছা করে না? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ
পড়ানি শোনানি সারা দিন এই করছে, খালি নিজের ভিডিও দেখে বেড়াচ্ছে। কি ভালো লাগছে একবারে রানুকে? হ্যাঁ কেন, কি দেবো, কি করে দেবো, চেঞ্জ করে দেবো অন্যটা? এটা দেখেছিস, দেখা হয়ে গেছে, ভাল লেগেছে। যতক্ষণ বাড়িতে থাকি রানু যা আমার পারফরমেন্স করতে থাকে সেই অনুযায়ী কাজ করতে থাকি। এই জন্যই রানু আমাকে ভালোবাসে যে ওর অন্তত কথা শোনার মতো কেউ আছে। যা যা আমায় অর্ডার করে সেগুলো আমি করি, আর যা যা দেখেও খুশি হয় সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো রানু খুব খুশি হয়, আমিও রানুর সাথে সময় কাটাতে ভালোবাসি। এই যে রানু ভিডিও দেখছে, রূপ এসে দিচ্ছে, ছাড় না, এই ছেড়ে না, একবারে একবারে দিতে যা, চল। দেখেছো দেখেছো দেখেছো, ওহো, আজকে আমি বোনাস পেয়েছি, আর বোনাস পাওয়ার পর অনেক কিছু জিনিস আমি কিনে এনেছি বাড়ির জন্য, সংসারের জন্য টুকটাক তো লাগে, সেগুলো তো কিনেছি, সেগুলো আর দেখালাম না। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিনেছি, মানে কোনো মার্কেটও যায়নি বা কিছু না, পথিমধ্যেই যে দোকান পড়ে সেখান থেকে কিনেছি। মায়ের বাড়ি থেকে বেরিয়ে জাস্ট কেনাকাটি করে দৌড়তে দৌড়তে এসেছি, এসে 6টার সময় ভাত খেয়েছি, 6:30 সময় ভাত খেয়ে তারপরে রান্না বান্না করেছি। আজকে কুকুরটা মানে যে জনি, যাকে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল, খুবই অসুস্থ, আর আজকে ওর ব্লিডিং হচ্ছিল নাক দিয়ে, ডাক্তারকে সাথে সাথে ফোন করেছিলাম। আমি যখন স্কুলে ছিলাম আমার মেয়ে ফোন করেছিল, মা জনি খুব অসুস্থ কি করব, তখনই আমি ওই স্কুল থেকে বসেই ডাক্তারকে ফোন করেছিলাম। ডাক্তারবাবু এসেছিলেন, ইঞ্জেকশন দিয়ে গেছেন, বলেছেন আবার ব্লিডিং হলে জানাবেন। কুকুরটা বরাবরই অসুস্থ, যাদের কাছে ছিল আমরা অ্যাডপশন, আমরা তো অ্যাডপশন নিয়েছি, তো তারা ভালো করে না ট্রিটমেন্ট করেনি, তারা ভালো করে ট্রিটমেন্ট করেনি, এবার আমাদের বলেও নেই যে কুকুরটা অসুস্থ। তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে, কুকুরটাকে হাজব্যান্ড নিয়ে এসছে, এবার ট্রিটমেন্ট করতে হচ্ছে। অসহায় কুকুর কী করবে, এতদিন ধরে আছে, খুব মায়াও পড়ে আছে। আমাদের কাছে 3 বছর আছে, 2020 সালে আসছে, 2021, হ্যাঁ 2021 সালে এসছে, 21, 22, 23, 3 বছর হচ্ছে। তো যাই হোক, এটার জন্য জনির জন্য একটু মনটাও খারাপ ছিল। তারপরে রানু যা যা খেতে ভালোবাসে সেগুলো কিনেছি, কারণ বোনাস পেয়েছি, ভালো মতো কিনে নিয়ে এসেছি। রানু মন ভরে খাক, আর অনেক ফ্রুটির প্যাকেটও এনেছি, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, রানু একটা একটা করে খাবে। ওর মাকে দেখিয়ে রেখেছি, দুপুরবেলা যখন কারোর সাথে ঝামেলা লাগবে, গণ্ডগোল হবে, তখন ওই একটা করে ফ্রুটির প্যাকেট ওকে পিষি বার করে দেবে, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে, ঝামেলাও যাবে না। দেখছেন তো ওর পেছনে না, রানু কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, ওর পেছনে না লাগলে রানু কিন্তু কিচ্ছু বলে না, কাউকে কিচ্ছু বলে না, নিজের মতো চুপচাপ থাকে। আর সব থেকে বড় কথা, ওর মা বলে রোববার দিন যখন আমি বাড়ি থাকি নাকি কারোর সাথে ওর ঝামেলা হয় না, যেদিন যেদিন বাড়ি থাকি না, অর্থাৎ সোম থেকে শনিবার অবধি ওর নাকি প্রত্যেকের সাথেই ঝামেলা লাগে, কারণ না কারোর সাথে লাগছে, আজকে এর সাথে কালকে ওর সাথে লেগে, রানুও ছাড়বার পাত্রী না। তো আমার খুব মজাও লাগে রানুর অ্যাটিটিউডটা দেখে। যাই হোক, আজকে আমার শরীরটা একটু ভালো নেই, সেই জন্য বেশিক্ষণ আর কথাও বলতে পারছি না, আজকে মাথাটা খুব ঘুরছে, এমনি আমার ভার্টিগো আছে, মানে স্পন্ডেলাইটিস আর কি, তো সেই জন্য হচ্ছে কি না বুঝতে পারছি না। জনির জন্য একটু টেনশনে আছি, শরীরটা ভালো নেই আমার, জনিরও ভালো নেই, তাই এসে জনিরকে ভালো করে গাঁঠা স্পঞ্জ করেছি, রাত্রে রান্নাবান্না করলাম রুটি তরকারি, তো এখন সবাইকে খেতে দেবো। আর রানুর দুনিয়াটা এখানে স্টপ করছি, কালকে সকাল 7টার সময় আপনারা রানুকে পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই রানুর পাশে এবং আমার পাশে থাকবেন। রানুর দুনিয়াকে যেমন সাপোর্ট করেছেন, রানুর বডি চ্যানেলটাকেও একটু সাপোর্ট করে দেবেন। আপনারা করছেন আমি সেটা বুঝি, কেন কি আমার চ্যানেলেও দেখছি 2-3 করে প্রত্যেক দিনই সাবস্ক্রাইবার বাড়ছে, আর বুঝতে রানুর তো বাড়ছেই, আমি বুঝতে পারি যে আপনারাই বলছেন বলে সাবস্ক্রাইবার বাড়াচ্ছেন। যাই হোক, এভাবেই পাশে থাকবেন, আর আমি যাতে ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি, এন্টারটেনমেন্ট করতে পারি, তার জন্য আমার পাশে যেভাবে আপনারা দাঁড়িয়েছেন অশেষ ধন্যবাদ। তো চলুন আজকের মতো, টাটা। রানু আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কিন্তু প্লিজ আপনারা রানুকে কিন্তু লাইন করে দিতে ভুলবেন না।